হ্যালো বন্ধুরা, লাইভ গুরুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো মাধ্যমিক 2019-এর এর প্রয়োগ নিয়ে, যে প্রয়োগগুলো এবারে উল্লেখযোগ্য বা ইম্পর্টেন্ট সেই প্রয়োগগুলো আমি এবার একটি ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছিলাম। অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে এই প্রয়োগগুলো ও সমাধান করে আমাদের ভিডিওর মাধ্যমে দিন। আমি সেই প্রয়োগগুলোর মধ্যে দু একটা প্রয়োগ আগেই সমাধান করে দিয়েছি। সমস্ত প্রয়োগ আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো এবং ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা ওখান থেকে যেগুলো আগে প্রয়োগগুলো দিয়ে দিচ্ছি সেই প্রয়োগগুলো না দেখে থাকো তাহলে এই এই লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আর এখন আজকে একটি গুরুত্বপূর্ণ প্রয়োগ নিয়ে আলোচনা করব, যেটি এইবারে 2019-এ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রশ্নটি হলো, কোন বৃত্তের এ বি একটি ব্যাস, বৃত্তের উপরিস্থিত কোন বিন্দু পি থেকে এ বি এর উপর অঙ্কিত লম্ব এ বি কে এন বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে পি বি স্কোয়ার ইকুয়ালস টু এ বি ইন্টু বি এন। তাহলে সবার প্রথমে যেটা বলে দিয়েছে সেটা এঁকে নেবো, যে কোন বৃত্তের এ বি একটি ব্যাস। তাহলে একটি বৃত্ত আঁকবো যার ব্যাস এঁকে নেবো কি হচ্ছে এ বি। তাহলে সবার প্রথমে একটি বৃত্ত এঁকে নিলাম, তো এর ব্যাস নিশ্চয়ই ব্যাস কি হচ্ছে এটা হয় ব্যাস ধরি, তাহলে কি হয়ে যাবে এ যে এ বি ধরে নিলাম একটা ব্যাস, যার কি হচ্ছে এ বৃত্তের উপরিস্থিত যে কোনো একটি বিন্দু, বৃত্তের উপরিস্থিত আমি ধরে নিলাম এখানে একটা বিন্দু, যে বিন্দুটি হলো পি, সে বিন্দুটি কি হলো পি নাম দিয়ে দিলাম। এবং এই পি থেকে এ বি এর উপর অঙ্কিত লম্ব, মানে পি বিন্দু থেকে, মানে পি থেকে এ বি এর উপর অঙ্কিত লম্ব, একটা লম্ব টানলাম এ বি এর উপর অঙ্কিত লম্ব কি হচ্ছে এন বিন্দুতে, এ বি কে এন বিন্দুতে, এ বি কে কি হচ্ছে এন বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করি যে পি বি স্কোয়ার, পি বি স্কোয়ার দেখো পি বি মানে আমাকে পি বিটা টানতে হবে, পি বি স্কোয়ার আর ইকুয়ালস টু এ এন, এ বি, এ বি তো রয়েছে বি এন, তাহলে এটাও একটা টেনে নিই, এগুলো টেনে নিই। তো এখন আমাকে কি করতে হবে, এটা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে, যদি দরকার লাগে তো দেখবো। তাই কোন বৃত্তের এ বি একটি ব্যাস বলে দিয়েছি যেটা সেটা আঁকলাম, মানে সবার প্রথমে তোমাদের চিত্রটা আঁকা খুবই ইম্পর্টেন্ট, চিত্রটা যদি বুঝে আঁকতে পারো তাহলে কোনো প্রবলেম হবে না। তাহলে কি বৃত্তের এ বি একটি ব্যাস এবং বৃত্তের উপরিস্থিত একটি বিন্দু হচ্ছে পি বলে দিয়েছে, এবং পি বিন্দু থেকে কি হচ্ছে একটা সরলরেখা এ বি এর উপর লম্ব, এ বি এর উপর লম্ব অঙ্কন করবো যা এ বি কে কি হচ্ছে এন বিন্দুতে ছেদ করেছে, যা বলে দিয়েছে চিত্রে তাই এঁকে ফেলেছি। তো এখন আমরা প্রদত্ত বলে, আমি আগেও একটা উপপাদ্য যখন প্রয়োগ যখন করিয়েছিলাম তখন আমি বলে দিয়েছিলাম যে প্রশ্নে যেটা থাকবে সেটা প্রদত্ততে দেখে দেখে চিত্র অনুযায়ী লিখে দেব। তা প্রদত্ত বলে মানে যেটা দিয়ে দেয় গ্রেভেন, প্রদত্ত কি হচ্ছে দেব যে এ বি বৃত্তের বৃত্তের ব্যাস দেখে দেখি, এবং বৃত্তের উপরিস্থিত একটি বিন্দু কি হচ্ছে পি, পি থেকে এ বি এর ওপর লম্ব অঙ্কন করা হলো যা এ বি কে এন বিন্দুতে ছেদ করে। দেখো এখানে যা বলেছে সেটাই লিখে দিয়েছি প্রদত্ত বলে, আমাদের কোশ্চেন লেখার কোনো দরকার নেই, প্রশ্ন যেটা থাকবে থেকে প্রথমে চিত্র আঁকবো কোশ্চেনটা বুঝে তারপরে প্রদত্ত বলে লিখে দেবো। তো এখন যদি চিত্রের দিকে ভালো করে দেখি যে এ পি বি, এ পি বি একটি কি অর্ধবৃত্তস্থ কোণ, কি এখান থেকে বোঝা যাচ্ছে যে এ অ্যাঙ্গেল এ পি বি কি হচ্ছে হলো একটি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এ বি, এ বি পি যদি অর্ধবৃত্তস্থ কোণ হয় তাহলে আমি কি পড়েছি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সকল অর্ধবৃত্তস্থ কোণই সমকোণ হয়,
না, সুতরাং কি হচ্ছে এ পি বি কি হয়ে যাবে এক সমকোণ বা 90 ডিগ্রি। মানে পড়ে নিয়েছি আগে একটা উপপাদ্য আমাদের ছিল ও যে সকল অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাই জন্য এ পি বি কি হয়ে গেল ও এক সমকোণ। তাহলে তুমি চিত্রটার দিকে ভালো করে দেখলে যে এইটা একটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে কি এটা হচ্ছে সমকোণিক বিন্দু, আর এইটা কি এ বি হচ্ছে এই ত্রিভুজটার কি হচ্ছে অতিভুজ। তাহলে কি আমরা একটা পড়েছিলাম উপপাদ্য আগে, এবারই পড়েছিলাম যে কি সদৃশতার চ্যাপ্টারে আমরা পড়েছিলাম যে এ কোন সমকোণিক বিন্দু থেকে সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর, সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর ওর কোন সরলরেখা লম্ব হলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয় হয় তারা পরস্পর সদৃশ সদৃশ হবে এবং তারা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে, মানে এই ত্রিভুজটা পুরোটার সাথে সদৃশ, এই ত্রিভুজটা পুরোটার সাথে সদৃশ হবে। তো এটা আমরা উপপাদ্যে পড়ে নিয়েছিলাম, সেটাই এখন অ্যাপ্লাই করব। ও তা এখানে আগে লিখে দিই কারণটা যে কেন আমি অ্যাপ্লাই করতে হবে, যে পি একটি সম মানে অ্যাঙ্গেল এ পি বি সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের কি হচ্ছে এ পি বি সমকোণী ত্রিভুজের, এখানে সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু কি সমকোণিক বিন্দু কি হচ্ছে পি থেকে অতিভুজ এ বি এর ওপর লম্ব করা হয়েছে। এখন সুতরাং আমি কি লিখতে পারি, এই দেখো এখানে আমি দেখবো কোন কোন কাজে লিখেছে। দেখো আমি এইটা এটা সদৃশ করতে পারি, আবার এইটা পুরো ত্রিভুজটার সাথে সদৃশ করতে পারি, আবার এইটা পুরো ত্রিভুজটার সাথে সদৃশ করতে পারি। কোন দুটো ত্রিভুজকে আমার কাজে লাগবে সেই দুটো ত্রিভুজকে আমাকে নিতে হবে, কোন দুটো ত্রিভুজ কাজে লাগবে সেটা আমাকে বুঝতে হবে কি এই প্রমাণ দেখি। তা আমরা প্রমাণ দেখে বুঝবো এখানে যে এই এতটা দেওয়ার পর যে প্রমাণ এটাই করতে দেবে কোনো মানে নেই, অন্য কোনো ওই একই মানে চিত্র এর থেকে অন্য কোনো প্রমাণও দিতে পারতো। তা এখানে পি বি বলেছে, তাহলে পি বি কোথায় পাচ্ছি এইটা, তারপরে এ বি বলে দিয়েছি এ বি কোথায় পাচ্ছি এইটা পুরোটা, তারপরে বি এন কোথায় পাচ্ছি বি এন হচ্ছে এইটুকু। তাহলে দেখো পি বি এই ত্রিভুজের মধ্যে অবস্থিত, এই ছোট ত্রিভুজটার মধ্যে অবস্থিত, বড় ত্রিভুজটার মধ্যে অবস্থিত, পি এন বি এন হচ্ছে ছোট ত্রিভুজটা এই ত্রিভুজটার মধ্যে অবস্থিত, আর এ বি মানে পুরো ত্রিভুজ। তাহলে কি পুরো ত্রিভুজটা এবং এই যে ছোট ত্রিভুজটা কোন কোন বাহুগুলো দেখে বুঝে নিতে হবে। তাহলে কি এই পুরো ত্রিভুজ, পুরো ত্রিভুজটা কি হচ্ছে এ পি বি, এ পি বি ও কি হচ্ছে বি পি এন, তাহলে এ পি বি ও ত্রিভুজ বি পি এন সদৃশ। তা সদৃশ হলে আমরা জানি কি তাদের অনুপাত গুলো, বাহুর অনুপাত গুলো সমান হয়। তাই এখানে আমরা কি আমি শিখিয়েছিলাম যে পিথাগোরাস উপপাদ্যের ক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম যে চিত্র দেখে আমাকে প্রমাণ করতে হবে, এই সরি প্রমাণ দেখে আমাকে প্রমাণ করতে হবে। তো এখানে প্রমাণে কি আছে পিবি, এখানে বসিয়ে দাও পিবি, এখানেও বসিয়ে দাও পিবি, কেন আমাকে পিবি স্কোয়ার আছে যেহেতু, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে পিবি বেরোবে, উপর নিচে পিবি বসিয়ে দাও। এবার আমি যেকোনো একটাকে ধরবে মানে ও যেটা উপরে রয়েছে সেটা এই প্রথমে ত্রিভুজটার বাহু, আর নিচে যেটা থাকবে সেটা পরের ত্রিভুজটার বাহু, এখানেও সেম, এখানে উপরে যে বাহুটা থাকবে সেই বাহুটা কি প্রথম ত্রিভুজের বাহু, পরে যে বাহু ত্রিভুজটা আছে সেটা হচ্ছে সেকেন্ড ত্রিভুজের বাহু। তাহলে এখান থেকে পিবি কোন এ পিবি বড় ত্রিভুজটার মধ্যে পিবি দেখব, কোন বড় ত্রিভুজটার মধ্যে পিবি হচ্ছে সব থেকে ছোট বাহু, তাহলে বড় ত্রিভুজের মধ্যে সব থেকে ছোট বাহু হচ্ছে পিবি, বিপি হচ্ছে এই ত্রিভুজের সব থেকে ছোট বাহু, বড় ত্রিভুজের সব থেকে ছোট বাহু, এবং এই ত্রিভুজ পি বি এন বা এন পি বি এই ত্রিভুজের কি হচ্ছে সব থেকে ছোট বাহু বের করো, সব থেকে ছোট বাহু কি বি এন, বসিয়ে দিলাম বি এন, সব থেকে ছোট বাহু কি বি এন, বসিয়ে দিয়েছি বি এন। তো এখানে কি বলেছি ওপরের বাহুটা কি, ওপরের বাহুটা হচ্ছে বড় বড় ত্রিভুজের, আর নিচের বাহুটা হচ্ছে ছোট ত্রিভুজের, এখানেও তাই উপরের বাহুটা কি হবে এই বড় ত্রিভুজের আর নিচের বাহুটা ছোট ত্রিভুজের। তা এখানে নিচের বাহুটা পিবি দেওয়া রয়েছে, নিচের বাহু হচ্ছে ছোট ত্রিভুজের পিবি কি, তাহলে এই যে এইটুকু এই ছোট ত্রিভুজের মধ্যে পিবিটা কি
সব থেকে বড় বাহু, ছোট ত্রিভুজের মধ্যে পিবি হচ্ছে সব থেকে বড় বাহু, তাহলে এখানে বড় ত্রিভুজের মধ্যে সব থেকে বড় বাহু কোনটা? বড় ত্রিভুজের মধ্যে সব থেকে বড় বাহু হচ্ছে এবি, তাহলে এখানে বসিয়ে দেবো এবি। বোঝা গেছে? এই জায়গাটাই ব্যাপার কি, যে স্কোয়ার যেটা দেখবে সেটা বসিয়ে দেবে। তারপরে কি করবে, এইখানে যেটা রয়েছে সেটাই আমার কোনাকুনি বসবে, কিন্তু কোথায় কোনটা বসবে সেটা ইম্পর্টেন্ট আছে, তাই জন্য দেখে নেবে কোন বাহুটা কোনটার উপরে, যেহেতু বড় বাহু ছোট বাহু রয়েছে তাই জন্য নিচেও এটার ছোট বাহু বসালো। এখানে দেখছি এটার বড় বাহু নিচে রয়েছে, তাহলে বড়টারও বড় বাহু এখানে বসবে, সেটা দেখে নিয়ে তারপরে ক্রস মাল্টিপ্লাই করো। যদি ক্রস মাল্টিপ্লাই করি পিবি আর এই পিবি গুণ করলে কি হয়ে যাবে, পিবি স্কোয়ার ইকুয়ালস টু বিএন, আর এবি যোগ করলে কি হয়ে যাবে, গুণ করলে কি হয়ে যাবে, এবি ইন্টু বিএন। দেখো এটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা হয়ে গেল প্রমাণিত। তাহলে দেখি এখানে এই জিনিসটাই আমাকে বুঝতে হবে, খুব ইজি, প্রদত্তটা লিখে দেবো, তারপরে আমাকে বৃত্তস্থ চতুর্ভুজ দেখিয়ে দিলাম, এরকম ভাবে এইটা কোন দুটো ও ত্রিভুজের মধ্যে করব সদৃশ করব সেটা ডিপেন্ড করছে, কারণ এইটা পুরোটার সাথেও সদৃশ হতে পারে, এটা এইটা এটার সাথেও সদৃশ হতে পারে, আবার এইটা পুরোটার সাথে সদৃশ হতে পারে, মানে তিন রকম হতে পারে, আমরা পড়ে নিয়েছি উপপাদ্য থেকে। তাহলে কোনটা অ্যাপ্লাই করব সেটা আমাকে কি প্রমাণটা যেভাবে বললাম প্রমাণটা দেখে বুঝতে হবে, এখানে কোন কোন বাহু রয়েছে। এখানে পিবি রয়েছে, পিবি দেখতে পাচ্ছি এই বাহুটা, আর এবি রয়েছে পুরো বাহুটা, মানে পুরো বাহুটা থাকবেই, তাহলে বিএন রয়েছে এই বাহুটা, তাহলে এই বাহুটা আর এই ত্রিভুজটা আর পুরো ত্রিভুজটার মধ্যে সদৃশ করতে হবে। এখানে যদি অন্য কিছু চেঞ্জ করে দেয় তাহলে কি অন্য রকম ভাবে, তো এইভাবে বুঝে নিয়ে আমাকে করতে হবে পরীক্ষার সময়, যেরকম ভাবে দিক না কেন আমরা তাহলে অ্যাপ্লাই করতে পারবো। তো এই ধরনের এর প্রয়োগ এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছো। বন্ধুরা আশা করছি এই ধরনের প্রয়োগ যদি তোমাদের পরীক্ষায় আসে তোমরা পুরোপুরি এই ভিডিওটি দেখার পর নিঃসন্দেহে কমপ্লিট করে আসতে পারবে এবং নাম্বার ক্যারি করে নিতে পারবে প্রয়োগ থেকে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবে, আর এখনো পর্যন্ত চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে রেড বাটনে ক্লিক করো, আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।